শোক সংবাদ কি হইছে ঘটনা কি আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সকলেরই চেনা মুখ প্রিয় মাহফুজুল আলম ভাই আমাদের মাঝে আর নেই। আজকে সকালে আমি হঠাৎ ফেসবুকে ঢুকে তখন সাইদ আহমেদ ভাইয়ের একটা পোস্ট আমার সামনে শো করে, আমার আমার নিউজ ফিডে শো করে, সেটা হলো প্রিয় মাহফুজুল আলম আর আমাদের মাঝে নেই। আসলে ভাবতেই অনেক কষ্ট লাগে যে আপনারাই দেখেন মৃত্যুর কোনো বয়স নেই, আল্লাহ যখন যাকে চায় তাকে নিয়ে যেতে পারে। আসলে আপনারাই দেখেন মৃত্যুর কোনো বয়স নেই, আল্লাহ যখন যাকে ইচ্ছা করে তাকে নিয়ে যেতে পারে। মাহফুজুল আলম ভাইয়ের বয়সের কতই বা হবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন আমাদের থেকে। যারা কলরব প্রেমী আছেন তারা অবশ্যই মাহফুজুল ভাইকে চিনে থাকবেন। মাহফুজুল আলম ভাইকে বলা হতো সাউন্ড ইঞ্জিনিয়ার। তিনি আমাদের প্রতিনিয়ত অনেক অনেক সুন্দর গজল দিতেন, উপহার দিতেন। মাহফুজুল আলম ভাই কলরবের একজন শিল্পী, তিনি খুব ভালো গজল করেন। তিনি আজ আমাদের মাঝ থেকে হঠাৎ করে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসলে আপনারাই দেখেন মৃত্যুর কোনো বয়স নেই, যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে। এই আমাদের এইখানে এই গতকালই একজন, বয়স তার বেশি না, এই 20-22 মতো হবে হয়তো, করোনা হওয়াতে তিনি গতকালই মারা গেলেন। মাহফুজুল আলম ভাই নাকি কিছুদিন যাবৎ অনেক অসুস্থ ছিলেন, আর আজ হঠাৎ করে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আসলে আমরা সবাই আশ্চর্য যে এই বয়সে এইভাবে চলে যাবে আমরা কেউ ভাবতেও পারি নাই। আমি প্রতিনিয়তই তাদের ভিডিও দেখতাম, আমি হলি ট্রেনার ভিডিও কন্টিনিউ দেখতাম, আবু রেহান ভাই, তারপরে মাহফুজুল আলম ভাই। মাহফুজুল আলম ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তার 1 লক্ষ সাবস্ক্রাইবারও আছে। সেখানে তিনি তার নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেলটা, সেখানে তিনি ভিডিও দেন, সেখানে তিনি ভিডিও আপলোড দেন। আসলে আমরা কেউ ভাবতেই পারি নাই মাহফুজ আলম ভাই আমাদের ছেড়ে এভাবে চলে যাবেন। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তো তার জন্য সবাই দোয়া করবেন, শুধু এইটুকুই। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খো, যদি কামনার নদীটাতে দিয়ে ফেলি ডু, যদি পথ ভুলে অলক্ষে হেঁটে চলি বহুদু, ক্লান্ত হৃদয়ে ঠেলে দিও তবনু, ও প্রভু ক্লান্ত হৃদয়ে ঠেলে দিও তবনু। যদি জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভি, যদি অশুভের বাহু বলে ভয়ে করি নতশি, যদি
জীবনের ভাজে ভাজে লালসার কীট করে ভিড়, যদি অশুভের বাহু বলে ভয় করি নত শির। যা কিছু কল্যাণ দাও প্রভু মোরে তাই, যাতে পরিতাপ তার পানা চাই। হে প্রভু হে প্রভু, হে প্রভু হে প্রভু, ক্লান্ত হৃদয়।